প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই 21 অধ্যায়ের সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয় এখানকার কোষে দেখি 21 এর এই একের দাগের আমরা এখন এই 3 নম্বর প্রশ্নটি এই ভিডিওতে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু প্রশ্নটি ভালোভাবে পড়ে নেই। প্রশ্নে এখানে আমাদের দেওয়া রয়েছে নিম্নলিখিত দৈর্ঘ্যের সরল রেখাংশগুলির মধ্য সমানুপাতি অঙ্কন করি এবং প্রতি ক্ষেত্রে স্কেলের সাহায্যে মধ্য সমানুপাতিগুলির মান নির্ণয় করি। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। এই যে 3 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে এখানে দুটি সরল রেখাংশের পরিমাপ দেওয়া রয়েছে, 7.5 সেমি আর 4 সেমি। ঠিক আছে, এই দুটি সরল রেখাংশের মাধ্যমে আমরা প্রথমে একটি মধ্য সমানুপাতি অঙ্কন করব এবং তারপর সেই মধ্য সমানুপাতির পরিমাপ আমরা স্কেল দিয়ে মেপে লিখবো। ঠিক আছে, তাহলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো খুবই সহজ অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে একের দাগের 3 নম্বর প্রশ্নটির জ্যামিতিক চিত্রটি অঙ্কন করি। তো আমরা প্রথমে প্রশ্নে দেওয়া সরল রেখাংশ দুটি এঁকে নেব স্কেল দিয়ে। ঠিক আছে, প্রথম সরল রেখাংশটির পরিমাপ দেওয়া রয়েছে প্রশ্নের 7.5 সেমি। তো দেখো, এই যে শূন্য বর্গটি রয়েছে এখান থেকে শুরু হবে, আমরা এখানে একটি বিন্দু দেব, 7.5 সেমি বলেছি। তো এই যে 7.5 মানে এই যে ছোটো ছোটো দাগগুলি 1, 2, 3, 4, 5। ঠিক আছে, এই যে এই দুটি বিন্দু আমরা যুক্ত করে দেব। এই এই যে এভাবে অঙ্কন করলে কি ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক আছে, এরপর প্রশ্নে দেওয়া দ্বিতীয় সরল রেখাংশটি আমরা এঁকে নেব 4 সেমি। এই যে শূন্যের বড় দাগ রয়েছে এখানে বিন্দু দেব, আর এই যে 4-এর বড় দাগ রয়েছে এখানে বিন্দু দেব, এরপর এই দুই বিন্দু আমরা যুক্ত করে দেব। ঠিক আছে, এই এখানে আমরা লিখে দেব 7.5 সেমি, এটি হচ্ছে 4 সেমি। তো এখন আমরা এই যে এখানে একটি রশ্মি অঙ্কন করব, রশ্মিটি আমরা এই যে এই দুটি সরল রেখাংশ যোগ করে যা পাবো তার থেকে বেশি নেব। এখানে 7.5, এখানে 4, দুটি যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 11.5 বা 11.5। ঠিক আছে, তো আমরা এখানে রশ্মিটি 11.5 সেমির থেকে বেশি নেব। তো আমরা এই যে 12 থেকে বেশি নিলাম। ঠিক আছে, এই যে এখানে বিন্দু করব, নাম দেব আমরা এখানে এ, এই যে এখানে বিন্দু করব, বিন্দু করে রশ্মির চিহ্ন দেব, নাম দেব এক্স। এখন আমরা এই যে 7.5 সেমি পরিমাপটি রুল কম্পাস দিয়ে যেভাবে নেব, ঠিক আছে, এই যে এভাবে নেব, এই যে 7.5 সেমি আমরা নিলাম, নিয়ে এই যে এ বিন্দুতে বসাবো, বসিয়ে এই যে এ এক্স রশ্মির মধ্যে এখানে একটি বৃত্তচাপ আমরা ছোটো করে কেটে নেব। এই যে এভাবে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে আমরা নাম দেব বি। এরপর আমরা এই যে 4 সেমির পরিমাপটি রুল কম্পাস দিয়ে নেব, নিয়ে এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে এই বি এক্স রশ্মির এখানে একটি বৃত্তচাপ ছোটো করে কেটে নেব। এই এখানে আমরা নাম দেব সি। আর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ভিডিওতে চিত্রটি যাতে ভালোভাবে বোঝা যায় তার জন্য আমরা এখানে কলম ব্যবহার করছি, তোমরা কিন্তু অবশ্যই রুল ব্যবহার করবে। ঠিক আছে, দেখো এখন এই যে এ আর সি এই সরল রেখাংশটিকে আমরা সমদ্বিখণ্ডিত করব। এ বি হচ্ছে 7.5 আর বি সি হচ্ছে 4, মানে 11.5। তো এই যে এ সি হচ্ছে 11.5 সেমি। ঠিক আছে, এই 11.5 সেমি সরল রেখাংশটিকে আমরা সমদ্বিখণ্ডিত করব, মানে সমান দুই ভাগে ভাগ করব। তো সমান দুই ভাগে ভাগ করার জন্য এই যে কম্পাসটি আমরা এখানে বসাবো, বসিয়ে এই যে এ সি সরল রেখাংশটির মাঝখান হচ্ছে এটি, আইডিয়া করে আর কি, এই যে এখানে ধরে মাঝখান বা অর্ধেক, এখানে অর্ধেক, অর্ধেকের থেকে আমরা একটু বেশি নেব। ঠিক আছে, অর্ধেকের থেকে একটু বেশি নেব আইডিয়া করে। ঠিক আছে, নেওয়ার পর এই যে দেখো কম্পাসটি কিন্তু সি বিন্দুতে বসানো রয়েছে, আমরা উপরে একটি ছোটো করে বৃত্তচাপ কেটে নেব, নিচেও একটি ছোটো করে বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এই যে উপর নিচ আমরা বৃত্তচাপ কাটলাম, একই পরিমাপটি এই যে এ বিন্দুতে বসাবো, বসিয়ে এই যে উপরে বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ, নিচের বৃত্তচাপের উপরে এখানে আরেকটি বৃত্তচাপ। এখন আমরা এই যে এখানে বিন্দু পেলাম, দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করার ফলে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানেও তাই। এখন এই দুই বিন্দু আমরা যুক্ত করে দেব। ঠিক আছে, এই যে এভাবে এখন এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে আমরা নাম দেব ও। এরপর আমরা এই যে ও আর এই এ বিন্দুর পরিমাপ এই যে রুল কম্পাস দিয়ে এভাবে নেব। ঠিক আছে, এই যে এভাবে নেব। নেওয়ার পর আমাদের এই যে কম্পাসের মাথাটি এই যে ও বিন্দুতে বসা থাকবে। ঠিক আছে, আমরা এই যে এ বিন্দু থেকে শুরু করব, এই সি বিন্দু পর্যন্ত এদিকে একটি আমরা অর্ধবৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, এখন এই যে বি বিন্দু রয়েছে এই বি বিন্দুতে আমরা একটি লম্ব অঙ্কন করব। তো লম্বটি অঙ্কন করার জন্য এই যে রুল কম্পাসটি আমরা এভাবে চিকন করে নেব। ঠিক আছে, এই যে এভাবে চিকন করে নেব। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে এই যে একটি
বড় করে এদিকে আমরা বিন্দুচাপ কেটে নেব, এই ঠিক আছে। কেটে নেওয়ার ফলে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে আমরা কম্পাসটি বসাবো একই পরিমাপটি দিয়েই কিন্তু, ঠিক আছে। মানে প্রথমে যে পরিমাপটি দিয়ে আমরা বৃত্তচাপটি আঁকলাম সেই একই পরিমাপটি থাকবে। এই যে এখানে বসাবো, বসে এদিকে একটি বৃত্তচাপ ছোট করে, এই যে এখানে বিন্দু পাওয়া গেল, এখানে বসিয়ে এই যে এদিকে আরেকটু বড় করে বৃত্তচাপ, ঠিক আছে। এখন এই যে পরিমাপ কিন্তু সেই একই থাকবে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসিয়ে এই যে এদিকে আরেকটি বৃত্তচাপ কেটে নেবো ছোটো করে, ঠিক আছে। এই যে এখানে বিন্দু পাওয়া গেল, এখন এই বি বিন্দু আর এই বিন্দু, এই দুটি বিন্দু যুক্ত করে আমরা একটা এদিকে লম্ব অঙ্কন করব, ঠিক আছে। এই যে এখানে নাম দেব আমরা ডি, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে মধ্য সমানুপাতি অঙ্কন করলাম, এই যে বিটি হলো আমাদের মধ্য সমানুপাতি, ঠিক আছে। তো আমরা এই অঙ্কটির ক্ষেত্রেও আমরা একটি লাইন সাজিয়ে লিখব। সুতরাং নির্ণেয় মধ্য সমানুপাতি হল বিডি, যার মান হল, আমরা বিডির পরিমাপ স্কেল দিয়ে মেপে নেব, আমরা পাচ্ছি 5.5 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে কোষে দেখি 21 এর এই একের দাগের 3 নম্বর প্রশ্নটির জ্যামিতিক চিত্রটি অঙ্কন করলাম, তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এই পর্যন্ত, ধন্যবাদ।